নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা দেড়শো গুণ ভাতা বাড়ল বাংলা সরকারি কর্মীদের কবে থেকে ও কারা সেই টাকা পাবেন তো বন্ধুরা ডে সংক্রান্ত আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ টিচার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার এবং এসএসকে ও এসএসকে শিক্ষাকর্মী রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরে অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কিছুটা স্বস্তির খবর দিল রাজ্য সরকার এবার থেকে তারা অবসরের পরে এককালীন পাঁচ লক্ষ টাকা ভাতা পাবেন বলে স্কুল শিক্ষা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে সেই বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী বার্তা বসু বলেছেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের জন্য সুখবর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই বছরের পয়লা এপ্রিল থেকে তাদের অবসরের পরে এককালীন ভাতার অঙ্কটা বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে এই সুবিধা পাবেন প্যারা টিচার একাডেমিক সুপারভাইজার চুক্তিভিত্তিক উচ্চ মাধ্যমিক শিক্ষা এবং এসএসকে ও এস এম এস কে শিক্ষাকর্মীরা কবে থেকে সেই নিয়ম কার্যকর হবে স্কুল শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে যে দু হাজার চব্বিশ সালের পয়লা এপ্রিল থেকে সেই নয়া নিয়ম কার্যকর হবে যে নিয়ম আগেই আশাকর্মী অঙ্গনওয়াড়ি কর্মী সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে কার্যকর হয়ে গিয়েছে আর এবার থেকে সেই সুবিধা পাবেন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীরাও যদিও রাজ্যের সেই সিদ্ধান্তে মোটেও খুশি নন রাজ্যের স্কুল শিক্ষা দপ্তরের অধীনস্থ চুক্তিভিত্তিক কর্মীদের একাংশ পশ্চিমবঙ্গ স্কুল পার্ট টাইম শিক্ষকদের সংগঠনের এক প্রতিনিধি বলেছেন ষাট বা পঁয়ষট্টি বছর পর্যন্ত আমাদের স্থায়ী চাকরি দিতে হবে আর বেতন দিতে হবে একই সুরে বিষয়টি নিয়ে রাজ্য সরকারের শিক্ষক সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন আমাদের দাবি খুরর কলের মতো অবসরের সময় এই টার্মিনাল বেনিফিট দিয়ে তাদের আসল সমস্যার সমাধান হবে না অল্প ভাতার বিনিময়ে মধ্যযুগীয় প্রথার তাদের স্থায়ী কর্মীদের মতোই খাটিয়ে নেওয়া হচ্ছে তাদের স্থায়ী ন্যূনতম বেতন কাঠামোর মধ্যে এনে দীর্ঘদিনের বঞ্চনা দূর করা হোক তো বন্ধুরা এই ছিল ডিএ এবং ডি এর পাশাপাশি বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য